হ্যালো ভিউয়ার্স, আমি অক্ষয় সিস্টেম থেকে বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটি আপনাদের ক্ষেত্রে খুবই উপকারী একটি এবং জরুরি বিষয়। বেসিক ধারণা দেওয়ার জন্য আজকে আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে আরেকটি নতুন ভিডিও, কিপ্যাড মোবাইলের যে নট পাওয়ার, হয়তো অর্থাৎ পাওয়ার আসতেছে না, এটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট অবশ্যই অক্ষয় সিস্টেম চ্যানেলে অবশ্যই সেটি লক্ষ্য করবেন। আশা করব আজকে এই যে মোবাইলটি কিপ্যাড মোবাইল রয়েছে সেটি নট পাওয়ার, সেটি ব্যাটারি চার্জ থাকা সত্ত্বেও সেটি অন হচ্ছে না, কেন অন হচ্ছে না সেই বিষয়টি আজকে আপনারা ফার্স্ট টু লাস্ট অবশ্যই ফলো করবেন। সেক্ষেত্রে আপনাদের এই বেসিক ধারণাগুলো অবশ্যই পেয়ে যাবেন। পাওয়ার অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে, পাওয়ার অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট ভিডিও আমি বিশেষ করে অক্ষয় সিস্টেম চ্যানেলে দিব, সেগুলো আপনারা ফলো করবেন। এখানে যে মোবাইলটি আমার হাতে রয়েছে সেটি টাইটানিক নামে একটি চায়না কিপ্যাড মোবাইল, বাটন মোবাইল, যেটি আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটি বিষয়ে যে কথাগুলো বলতেছি। আজকের এই বিষয়টি আপনারা অবশ্যই আমার যে কথাবার্তাগুলো সেগুলো থেকে আপনারা অবশ্যই বেসিক ধারণাগুলো নেবেন, এবং সেই বেসিক ধারণাগুলো খুবই জরুরি, সেগুলো অবশ্যই নলেজে রাখলে সেক্ষেত্রে আপনারা যারা নতুন টেকনিশিয়ান বা যারা নতুন জানতে চান কিছু, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের উপকারে আসবে, এবং সেগুলো সেগুলো টেকনিক ব্যবহার করে আপনারা উপার্জন করতে পারেন। যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে বলবো এই বেসিক ধারণাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এবং আমার যেই অক্ষয় সিস্টেম চ্যানেলে যে ভিডিওগুলো টেকনোলজি বিষয়ে দেওয়া রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে অনেক টেকনোলজি বিষয়ে কিছু না কিছু অবশ্যই বেসিক ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে যে মোবাইলটি আমি দেখাচ্ছি সেইটির বিষয় অবশ্যই আপনারা খেয়াল করতেছেন যে এটি কেন বা কিসের জন্য পাওয়ার অন হচ্ছে না, সেটি বিভিন্ন কারণ হতে পারে। এখানে ব্যাটারি যেহেতু ভালো, আমরা ব্যাটারিটা এখানে পরীক্ষা করতে পারি, বা আমরা এখানে যে ব্যাটারি কানেক্টর রয়েছে সেটিও পরীক্ষা করতে পারি। আমরা এখানে ব্যাটারির যে কানেক্টরটি সেটি পরীক্ষা করে দেখব এখানে রেজিস্ট্যান্স শো করছে কি না। এখানে মোবাইলের পাওয়ারটি যদি রেজিস্ট্যান্স এখানে ডায়োডের মাপ দেখায় সেক্ষেত্রে সেটি ভালো, আর যদি এখানে কোনো মাপ না দেখায় সেক্ষেত্রে বলবো এখানে মোবাইলটি ভালো না। সেক্ষেত্রে আমরা অনেক সময় সেটি থেকে ধারণা নিতে পারবো। পাওয়ার বিভিন্ন ধরনেরভাবে বিভিন্ন রূপ ধারণ করে, এখানে আপনার যে ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছেন তিন পিনের কানেক্টর, এখানে সেটির প্রবলেম হতে পারে, বেস কানেক্টর হতে পারে, সিপিইউ প্রবলেম হতে পারে, এখানে যে কম্পোনেন্ট বিভিন্ন ধরনের ছোটো ছোটো খালি চোখে অনেক সময় চোখে দেখায় যায় না, ম্যাগনেটিক গ্লাস দিয়ে দেখতে হয়, যে বা যে বড়ো বড়ো ক্যাপাসিটারগুলো রয়েছে এবং এখানে ফিউজাল রেজিস্ট্যান্স রয়েছে সেগুলো কেটে যায়, এবং রেজিস্ট্যান্স রয়েছে যেটি কম্পোনেন্ট তৈরিতে সহায়তা করে সেগুলো যখন পুড়ে যায় বা ক্যাপাসিটার পুড়ে যায় তখন কিন্তু প্লাস মাইনাস দুটি এক করে রেখে, তো তখন কিন্তু আমাদের সেগুলো খুঁজে বের করতে হয় মিটার দিয়ে, বা না হলে মিটার ছাড়া তো এখানে ব্যবস্থা নেই। যারা ভালো টেকনিশিয়ান তারা অবশ্যই মিটার দিয়ে সেগুলো খুঁজে বের করে যে এখানে কোন ক্যাপাসিটারটি কাজ করতেছে না। যাই হোক, আমি এখানে যে সিম বেসের উপরে মিটারটি ধরেছি সেটি কিন্তু গ্রাউন্ড। হ্যাঁ, আপনারা সবাই ফলো করবেন গ্রাউন্ড সিম কানেকশান। গ্রাউন্ডকে বলা হয় নেগেটিভ, গ্রাউন্ড অর্থ নেগেটিভ, নেগেটিভ অর্থ আর্থিন, বা গ্রাউন্ড আর্থিন বলে, আর পজিটিভ অপশনটি তো আপনারা বুঝবেন। এখানে মিটারের রেজিস্ট্যান্স হোমসে আমি ফেলে এসি, হোমস মানে কি বা রেজিস্ট্যান্স কি, এখানে দেখতে পাচ্ছেন মিটারের ফুল রেঞ্জটি ভালো না, যার কারণে আসলে এতটুকুই হয়তো এখানে ব্যাটারি চার্জ কম, তার কারণে ফুল রেঞ্জ দেখাচ্ছে না। আমি আপনারা ঠিক মনে করবেন যে এটি ফুল রেঞ্জ আমি এখানে দেখেছি। এখানে রেজিস্ট্যান্সের মান যদি থাকে সেক্ষেত্রে ফুল এতটুকুই দেখাবে, আর যদি মোবাইলটি যদি ভালো থাকে সেক্ষেত্রে শর্ট থাকলে রেজিস্ট্যান্স দেখাবে, আর যদি শর্ট না থাকে সেক্ষেত্রে সেটি কোনো মাপ দেখাবে না। এখানে আপনারা ফলো করবেন যে বেস কানেক্টরের পজিটিভে আমি মিটারের যেই
হিটারের যেই মাপটি নিতেছি আপনারা পজিটিভে পজিটিভ ধরবেন এবং নেগেটিভে নেগেটিভ ধরবেন এখানে মিটারে কি শো করতেছে খেয়াল করবেন আপনাদের কাছে যদি ডিজিটাল বা অ্যানালগ মিটার থাকে আর এই আমি যে মিটারটিকে দেখাচ্ছি মাপ সেটি কিন্তু অ্যানালগ মিটার এখানে আমি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কানেক্টরের পজিটিভ এবং নেগেটিভের মাঝখানেরটা কিন্তু এখানে নেগেটিভ আপনারা একটু ফলো করবেন এখানে মিটারের কাটাটি কিন্তু শো করতেছে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটাটি শো না করাতে মানে তার মানে বোঝা গেল মাঝে মধ্যে শো করে বা করে না এটি কিন্তু হয় না এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটি লাগবে কারণ এখানে নেগেটিভ বা পজিটিভ যখন কানেকশন মিস থাকবে তাই সেক্ষেত্রে কোনো মোবাইলেই কিন্তু পাওয়ার কাজ করবে না সেক্ষেত্রে এখানে ব্যাটারি কানেক্টর হতে পারে ভিতরে সিপিউর পাওয়ার প্রবলেম হতে পারে আইসির প্রবলেম হতে পারে রেজিস্ট্যান্ট ক্যাপাসিটার সেগুলো প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আজকের যে কিপ্যাড মোবাইলটি এখানে টাইটানিক সেটি আপনারা দেখতে পেলেন যে এখানে ব্যাটারি কানেক্টরের প্রবলেম নেগেটিভ অপশানটির সেটি আমরা আজকে সলভ করার চেষ্টা করব প্রাথমিকভাবে আপনারা লক্ষ্য করবেন যে সেটি কিভাবে আমি সলভ করি এর সেই বিষয়টি আজকে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনারা ফলো করবেন যে বিষয়টি মিটার অ্যানালগ দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু এখানে আপনারা যে গ্রাউন্ড রেজিস্ট্যান্সের মাপটি দেখতে পাচ্ছেন এটাকে রেজিস্ট্যান্স বলা হয় রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স বিভিন্ন ধরনের হয়ে থাকে ফিক্সড রেজিস্ট্যান্স রয়েছে রেজিস্ট্যান্সের কাজটি আমি মিটার ইউটিউব চ্যানেলে দিব আপনারা সেটি বুঝে নেবেন এখানে একটি যে হোমস রেজিস্ট্যান্স দেখাচ্ছে সেটি কিন্তু শর্ট তাকে কিন্তু রেজিস্ট্যান্স বলা হয় আর ডায়োডের মাপ এখানে এই ক্ষেত্রে দেখানো হবে যে পজিটিভে যদি আপনি মিটারের কাটাটি ধরেন এবং নেগেটিভে ধরেন সেই ক্ষেত্রে এই মিটারের যে রেঞ্জটি সেটি কিছু হাফ মানে একদম কম উঠবে সেক্ষেত্রে ডায়োডের মাপ দেখাবে ডায়োডের মাপ থাকলে একদম অল্প উঠলে সেক্ষেত্রে ডায়োডের মাপ হয় এবং আমি সেইগুলো পরে বলবো আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব এখানে যে এখানে তিনটি অপশান এই ক্ষেত্রে এটি নেটওয়ার্কের কাজ করে থাকে অপর পাশের এই তিনটি বিসির কানেক্টরটি এটি এই মোবাইলের ক্ষেত্রে এখানে মাঝে যে নেগেটিভ রেখেছে এবং অপর পাশে পজিটিভ এই দুই পিনেই মোবাইলটি খুলে যায় অন্য মোবাইলের ক্ষেত্রে তিন পিন থাকে ঠিকই মাঝে রাখে নেগেটিভ সরি বেস নেটওয়ার্ক কানেক্টর এবং অপরটিতে রাখে নেগেটিভ দুটি নেগেটিভ কাজ করে কিন্তু মাঝের যে পিনটি সেটি কিন্তু অনেক মোবাইলে সেটি নেটওয়ার্কের সাথে যুক্ত যাই হোক আমি এখন ডিসি মিটারটি নিয়ে নিব আমার যে মিটার ডিসি ব্যাকু নামে একটি ডিসি আমার কাছে একটি মিটার রয়েছে সেটি আপনি কত ভোল্ট রয়েছে সেটি আপনি পরীক্ষা করবেন আমি এখানে ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি আপনারা খেয়াল করবেন আমি মিটারের র্যাঙ্কসটি বিশে রেখেছি সেখানে কত ভোল্ট ডিসির মিটার ডিসি রয়েছে সেটি আপনারা খেয়াল করবেন এখানে 4.46 ভোল্ট উঠেছে তার মানে এখানে এই ধরনের মাপে যে ভোল্টটি শো করে প্রত্যেকটি মোবাইল কিপ্যাড হোক আর অ্যান্ড্রয়েড গ্যালাক্সি হোক সেটি কিন্তু লাগালে এই মিটার দ্বারা মোবাইল যদি ভালো থেকে সেক্ষেত্রে অবশ্যই খুলবে তা না হলে খুলবে না যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে মোবাইল অবশ্যই খুলতে হবে আর প্রবলেম থাকলে মোবাইলটি খুলবে না আমি কিন্তু মোবাইলটি মিটার দিয়ে দেখেছি মোবাইলটি খুলে না তার মানে এখানে পাওয়ার নট পাওয়ার কানেক্টেড কোনো কানেকশন মিস রয়েছে আর এখানে মিটার দিয়ে যে অপশানটি দেখিয়েছিলাম সেটি কিন্তু এখানে গ্রাউন্ডের সমস্যা আমি এখান থেকে সোল্ডারিং করব আপনারা সবাই খেয়াল করবেন সোল্ডারিংটা সুন্দরভাবে করতে হবে আপনার হাতে কোনো শন যদি আপনার কাছে থেকে থাকে নতুন টেকনিশিয়ানদের ক্ষেত্রে অবশ্যই থাকবে আর যারা বাসা বাড়িতে খেয়াল করবেন তারা সেক্ষেত্রে সংগ্রহ করতে পারেন বা চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে সেটি কাজ করার চেষ্টা করবেন আমি এখানে সোল্ডারিং করার চেষ্টা করব সবাই একটু খেয়াল করবেন ভালোভাবে এখানে যে আমার আয়রনটি রয়েছে সেটি 300 ওয়াট 200 ওয়াটের মতো দেওয়া
আর আয়রন যদি আমাদের ভালো না হয় সেক্ষেত্রে সোল্ডারিং কাজ করাটা কিন্তু ভালো হয় না। আয়রনের কাজ করতে গেলে অনেক ভালো আয়রন লাগে। আমি এখানে নেগেটিভ যে প্রবলেমটি ছিল সেটি এখানে কানেক্ট নিচ্ছে, তো আমি এখানে সোল্ডারিং করার চেষ্টা করতেছি, আপনারা ফলো করবেন অবশ্যই। এখানে নেগেটিভ যে বক্সটি রয়েছে আমি সেখানে সোল্ডারিং করেছি বা চেষ্টা করতেছি ভালোভাবে, সেখানে যাতে করে সোল্ডারিংটি সুন্দরভাবে সোল্ডারিং হয়। সোল্ডারিং মানে জ্বালাই করা, সেটি আপনারা বুঝে নিতে হবে। এখানে আমি শর্টকাট দেখলাম যে সোল্ডারিংটি করতে হবে ভালোভাবে। আপনাদের এরকম প্রবলেম হলে আপনারা সেই সোল্ডারিংটি করে নেবেন। আমি এখন অ্যানালগ মিটার দিয়ে সেটি মেপে নেবো, যে দেখবো এখানে লাইন আসলো কি না। দেখতে পাচ্ছেন এখানে লাইনটি এসে গেছে অলরেডি, আগে কিন্তু মাপ দেখায় নাই, এখন সেটি দেখিয়েছে ডায়োডের মাপ, তার মানে এখানে লাইনটি পেয়ে গেছে। এটি কিন্তু ডায়োডের মাপ। আর যদি রেজিস্ট্যান্ট হয় সেক্ষেত্রে সেটি ফুল নেবে। রেজিস্ট্যান্টের মাপটি আমরা এখন ব্যাটারি কানেক্টর করে ব্যাটারিটি দেখবো কত ভোল্ট রয়েছে, আমরা ব্যাটারি ভোল্ট কত রয়েছে সেখানে, ব্যাটারি কি ক্ষমতা রয়েছে যে মোবাইলটির ভোল্টের ক্ষমতার সাথে মোবাইলটি যে খুলবে সেটির ভোল্ট কি রয়েছে কি না। হ্যাঁ, এখানে 3.8 একটি মোবাইল 3.0 ভোল্টের উপরে যখন 3 থাকবে বা তার উপরে কিছু পয়েন্ট থাকবে অবশ্যই মোবাইল খুলবে কিপ্যাডের ক্ষেত্রে। এখানে মোবাইলটি অবশ্যই খেয়াল করবেন, আমরা মোবাইলটি ভালো ব্যাটারি যেহেতু কানেক্ট খোলার কথা, এখানে আমরা চেষ্টা করব একটু, যদি না হয় সেক্ষেত্রে আবার আমরা সোল্ডারিং করার চেষ্টা করব। আমরা মিটার দিয়ে সেটি 100% টেস্ট করে দেখবো। মিটারে আমরা যে অ্যানালগে দেখেছিলাম যে কাজ করেছিল, কিন্তু এখানে কাজ করে নাই, আবারও নিশ্চিত হবো হয়তো এখানে যে কানেক্টর আবারও কানেকশন মিস করেছে। সেক্ষেত্রে আমরা এখানে মিটারও কোনো কাজ করতেছে না, তার মানে এখানে কানেক্টর যে মিটারে যে মাপটি দেখেছে সেটি সঠিক হয় নাই। আমরা সেখানে আবার সোল্ডারিং করব, আপনারা সবাই খেয়াল করবেন। আমরা আবারও মিটার দিয়ে মাপতেছি, এখানে সোল্ডারিংটা সঠিক হয় নাই, তার মানে আবার আমরা সুন্দরভাবে আবার চেষ্টা করব। আপনাদের ক্ষেত্রে এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই সেটি কাজ করবেন। এভাবে সুন্দর করে দেখতে পেলেন আমি যে সোল্ডারিংটি করেছি। এখানে সন্ধে ধরে ভালোভাবে করতে হবে, একটু ভালোভাবে খেয়াল করে সব কাজগুলো করতে হবে, তাহলে সাকসেসফুল হবো আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে। অবশ্যই ভালো করে খেয়াল করে কাজ করতে হবে। আর আমরা এখানে যে টুলসগুলো লাগে সেই টুলসগুলো আমাদের লাগবে, সেক্ষেত্রে সহায়ক হিসেবে টুলসগুলো খুবই জরুরি দরকার, সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে নিলাম, এখানে দেখতে পেলেন যে কানেক্ট হয়ে গেছে অলরেডি মোবাইলটি, টাইটানিক ওপেন হচ্ছে মোবাইলটি, তার মানে সোল্ডারিংটি এখন কাজ করেছে, কানেকশান ওকে হয়েছে, এখানে মোবাইলটি খুলে গেছে। ভিউয়ার্স, আপনারা সবাই খেয়াল করে কাজ করবেন। আজকের এই মোবাইলটি আমরা যে পাওয়ার নট কানেক্টর নট মানে কানেকশান মিস ছিল সেটি আমরা সাকসেসফুল হয়েছি। তবে আর সবাই ভালো থাকবেন, আমি অক্ষয় সিস্টেম থেকে অক্ষয় কুমার বলছি। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যায়। তো বন্ধুরা, এখানে খেয়াল করবেন যে কিপ্যাড মোবাইলটির যে পয়েন্টটি ছিল সেখানে আমি সোল্ডারিং করেছি সুন্দর করে, এগুলো খেয়াল করে অবশ্যই কাজ করবেন। আর সবাইকে বলবো এক্ষেত্রে আপনাদের এইরকম সমস্যা হলে সবাই সুন্দরভাবে খেয়াল করে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সফলতা লাভ করবেন। তবু ভিউয়ার্স, আমি
সফল বলতেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করে নেবেন। ভিউয়ার্স, আমি আসছি অক্ষয় সিস্টেম থেকে, অক্ষয়মার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।